بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আওয়াজে কিন্তু ওয়াজ সানার আওয়াজ মুহাব্বতের সহিত মদিনার দিকে খেয়াল করিয়া আওয়াজ তুলিয়া দুরুদ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এখন ওই আওয়াজে ওয়াজ মানেন না চুলা হব ধরিয়া পিছনের লোক খানি হইছে না মনে হয় উপবাস কিতা জোর করতাম উপবাস মানুষরে কত জোর করা যায় তবে মহব্বতে রসুল থাকলে উপবাস নাই কয়েক দিনের উপবাস হইল চেতনা আই যায় আশিকর সামনে মাসিকর কথা খোয়ার লগে লগে একদম যদি চেতনাহীন যদি মানুষ থাকে তার মাসুকার নাম শোনার লগে লগে তার মধ্যে একটা চেতনা পয়দা হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের লগে মহব্বত যার অন্তরের মধ্যে আছে আপনা আপনি চেতনা আইব উপাস নাই কয়েক দিন করে উপাস হোক না কেন মহব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা دل میں سکینہ اللہم سیدنا مولانا محمد وعلى آله سیدنا مولانا আপনার আর এখনো আসলে মহফিল ভাঙ্গিয়া নষ্ট করে দিয়েছে তো যে আমি হইছিলাম মানুষের চেতনা কেমনে লাইলি মজনু শুনছিলাম না মজনু লাইলি বাইত করিয়া ফেরেফতা একদম আশিক হয়ে গেছে জওয়ানা
জেদি কে আটে খালি লাইলি লাইলি জফে মজদুয়ে তো জফতে জফতে এমন অবস্থা হইছে লাইলি বুঝবাইছে মজদুয়ে আমার খর ধরছে লাইলি বাড়ি থামাইলে আর বার হয় না আর মজদুয়ে কয় বার হইবাই তো আমি আসি কত মজনু রাস্তাতেই সরে না লাইলি বাড়িতেই বাহির হয় না এমন ভাবে মজনু বইছে লাইলি রে দেখত করি রাস্তার কিনারাত বই গেছে খাওয়া পিয়া সারিয়া উপবাস অবস্থায় রাস্তার কিনারাত পর রাস্তা বাই সাই হইছে বইতে বইতে পেটর কুদায় দুর্বল হই গেছে রাস্তা ফড়ি গেছে ফড়িয়া কিন্তু রাস্তা বাই সাই হইছে খে মজনু খারে দেখত তার মাহবুব দেখত মাহবুবা দেখত রাস্তা বাই সাই রইছে লাইলি আইনি মানছে দেবতা দে মজনু কিওর লগে পাগল হইল একদিন এক বেটা অধিকার হল বা তুই লাইলি রে দেখিয়া কিওর দেখিয়া পাগল হইল লাইলি কত সুন্দর জানা আছিল আপনারা বুঝলেন কেমন সুন্দর আছিল গো বলছো লাইলি অপরিমাণ সুন্দর ও যে যে বাসন সালন রান্দন এটারে খড়াই হইল না হান্ডি হইল খড়াই খড়াই তোলা খুব সুন্দর নাই রান্তে রান্তে খালা খালার মানে হদ্দে দরজা বেটায় হইল ও বা যে লাইলির লগে তুই ভাগল হইলি ই লাইলির বা সাইতে সময় তো দেখা যা খড়াই তোলা ভেলি যাইব ও পরিমাণের সুন্দর লাইলি খালা দেখা যা না ও পরিমাণের খালা কইল কিতা দেখিয়া তুই ভাগল হইলে রে মজদু ও সময় উঠিয়া কইল তুলে ও বাইরে তুই আমার নিকাল করে কিতা দেখিয়া আমি লাইলির লগে ভাগল হইলাম আমার দ্বারা তাই আর কুচু আনানি আমার দসস গগুন কুল কুলিয়া তোর দসস কুনিয়া লাগাইয়া দে সাই লাইলি কিতা দেখলে খালা দেখলে না দলা দেখলে খাওয়া বিয়ে সারিয়া রাস্তার হান্দা বল বইতে বইতে পারেন না হুতি রইছে হুতিয়া ওসাল লাইলি আরে নি লাইলি আরে নি দেখতো আন্দাজ ঘটায় নি কি জাতর পাগল হইছে লাইলি রাইতো করি হ্যাঁ লাইলি বাইতে করে কি পর্যন্ত পাগল হইছে লাইলি তো বাহির যায় না দরু তুইল অন্য রাস্তায় লাগি মজদুই রাস্তা তাই বাইরি বার হয় না হঠাৎ অপেক্ষা করতে করতে লাইলির বাড়ির কুত্তা বার হইয়াছে ও রাস্তা বাই মজনু তো বাত লাইলি রে ভাই তো ফায় না কুত্তা আওয়ার লগে লগে কুত্তা দেখছে খান্দা বাই রাইতে একটা কুত্তারে দরিয়া দি দিছে চুমা কুত্তারে দরিয়া খে মজনু দিল যদি আর বেটা হইল রে ও বিয়া হল বিয়া হল বহুত বিয়া হল দেখলাম বহুত পাগল হল দেখলাম মিলা পাগল দেখলাম না কুত্তারে মায়া দেরা তুই কুত্তারে কিতাব লাগি মায়া দিলে ও হইল রে আমি পাগল না তুই পাগল লাইলি দেখবার লাগি রাস্তা পাত খাওয়া পিয়া সারিয়া রাস্তা তো চেতন হইয়া পড়ি রইছি লাইলি রে দেখিয়া না কিন্তু আমি যেদিকে চাই ওইদিকে আমি লাইলির নাম দেখি গাছে দি চাইলে গাছের পাতার দেখি লাইলি রে পাশে দি চাইলে বাসর পাতার দেখি লাইলি মাটি ভাই চাইলে দেখি লাইলি আরে কুত্তাদের সময় আই যাইতে সময় আমি দেখছি লাইলির ফটো হল একবার সুবহানাল্লাহ লাইলি মজবুর ওখানে সুবহানাল্লাহ নেই বেম সুইটা তো অকল পাকির তো বাদে হইল খেলে দিলে কুত্তারে বলে যদিও লাইলি বাহির আর না লাইলি আমার মহবুবা লাইলি যদি তুক ফলাই নাই আমার বালা লাগে আর লাইলি বাহির আর না লাইলি যে মাটি বাইতে কুত্তা নো মাটি বাইতে আইছে আর লাইলির পাও যে মাটি লাগছে ও মাটি কুত্তাই উড়ি আইছে আসলে আমি কুত্তারে চুমা দিছি না ও লাইলির পাও যে মাটি লাগলো মাটি সইয়া কুত্তা আইছে ও মাটিরে আমি চুমা দিলা
আশিষ্ট তুমিও আমিও হল আশিষ নাই নাই এই দেশ তো মাদ্দাটা একবার বলসব কিবলা বর্ণনা করবাই এক আশিষ ফিল্লা ওলাহানার ফাগল তার মাহবুব লগে ফাগল হইছে খালি মাহবুবা মাহবুবা হইয়া সব করদে কোন সময় আল্লাহর মায়ার বান্দা হল তাহলে লানিত লইয়া মানুষ যে সময় এসকর মাদ্দাক ফলে তার ফেজ নিটে লেখা নই যায় ফেজ নিটে লেখা নওয়ার পরে এর পরে মানুষ আউট হই যায় কারেন্টর লাইন দেখবা দুখসা নাই নি তার একসা ফেজ একটা নিউটেল শর্ট হইয়া দোহান লেখা নওয়ার পরে বাদে দলাইনো কারেন্ট দেখায় ওলা নাই নি দলাইনো কারেন্ট দেখাইলে বাল চলে না নি না চলে না হ্যাঁ আর দিলে বালি মারে কুচু লাগাইতে চাট করে উঠে কথা করে নাই নি ওলাহার মানুষদের সময় এক কর মাদ্দাত ফলিয়া তার ফেজ নিচে লেখা নই যায় এই সময় মানুষে কিছু বাড়া বাড়াবাড়ি করে আউলি তাউলি করে তেই ফাগল তার মাসুকার লগে ফাগল হইছে ফাগল হইয়া খালি মাসুকা গে বাই দেয় মাসুকা আতে মাসুকা আতে আর জফে তার তসবিহ গেছে মাসুকা কথা করতে করতে হাওয়া বিয়া চালিয়া যে বুড়ি দেখছে দেখিয়া পাগল হইছে ই বুড়ি তো আর দেখে না হে খালি ঘুরে হো বুড়ি দেখত হইয়া উপাস বুকা অবস্থায় খালি ঘুরে এখন হাওয়া বিয়ার লোক ছাড়ি দিছে উপাসি অবস্থায় মাটিত পড়ে গেছে অচেতন হইয়া পড়ছে পড়িয়া রাত্রিবেলা আকাশের মধ্যে চন্দ্র উদয় হইছে এশকর মাদ্দা যে কোন একশন একশন মাদ্দার মধ্যে ফোড়ার লগে লগে মানুষের ইজ্জত পাওয়ার পরে যে জিনিসের বাই দিছে মাটি বাই চাইলে যে তার ব্রেইনের মধ্যে যে জিনিস ও জিনিস সে দেখে বলা নাই নি ই আল্লাহর বান্দা তার মাসু কালকে ফাগল হইছে ফাগল হইয়া খাওয়া পিয়া চালিয়া অচেতন হইয়া মাটি পড়ছে উপর দিকে চায় উপর দিকে সাইয়া দেখে চন্দ্র উদয় হইছে আর চন্দ্রবাই সার সাইয়া তার মাচুকার নাম খালি জফে চন্দ্রবাই দি সাইয়া খালি মাচুকার নাম জফে আর আল্লাহওয়ালা খান্দাওয়াই দায়িত্রা টাইম যাইতে সময় দেখলা তো এত ফিল্টিটে লেখানো হয়ে গেছে হে হো উবরে দি সান্দে দি সাইয়া হো না তার মাচুকার দেখে আর জফে টাইম দেখলা দেখি আত তো সুন্দরিয়া হইলা ছল আমার লগে তার লোক ধরাইছেন তার লোক টান্দি ধরছেন ধরিয়া তারে বাড়ি মারিয়া তার নিউটেল সরাইয়া দিলাইলা আর সেই জাগলাইয়া দিলাইলা দিয়া কইলা চল আমার লগে নিয়া তার রাস্তা হগু খাটিয়া লাইন হগু ধরাইয়া দিলাইলা ট্রেন ট্রেন চলে নাই নাই দেখুন জানি দুর্বল ট্রেন চলে যে সময় দদিকটা কি এক লাইনে দি ট্রেন নাই মাঝখানে ক্রসিং আছে ক্রসিং মাস্টার ক্রসিং মাস্টার যদি ক্রস মিলাইয়া দেনাতে দোকানে দুষাইলে আর হেদে সময় লাইন খাটিয়া দিলাইল যার যার লাইনে দৌড়াইলা যে সময় ক্রসিং মাস্টার পাইতে নাই ও সময় দুষাইবাই এর ঘরে খাবার সুফল ফলাইয়া নালে হাতারে দৌড়াইলাই ইলা বেদান দৌড়াইতরা নাই নাই ও তার লাগে মাস্টারর দরকার হল জিনিস মাস্টার লাগে ইলমে মারিফত মাস্টার লাগে আর তো দর্শন দরিয়া কইছ নাই আমার লগে ও তার লাইন হবু কাঠাইয়া ও লাইন ধরাইয়া দিলাইছেন ই লাইন ধরতে সময় এত বোধ আগুয়াইল টুন টুন খেয়ে যদি বাজায় তার ভিতরে টুন টুন ওখান বাজি বাজি তার কলবর দুয়ার দেখু ওখানে টুন টুন বাজি বাজি হে টুন টুন বাজাইতে পারবো আল্লাহ আল্লাহ যদি খেয়ে হয় আল্লাহ বাজবো আর যদি এমনি খেয়ে কোনো শব্দ হয় জফে ও শব্দ ওখান ওখান দি বাজাইতে পারবো ইলেখান ক্ষমতা এই বস্তুর মধ্যে আল্লাহ তালা দিয়া দিস আল্লাহ তার লাইনটা ফিরাই আল্লাহর বান্দায় লাইন ফিরাইয়া দিলেই জুন হে আগে আসলো মাহবুবার পাগল এখন খার পাগল হইছে আল্লাহর পাগল বানাইয়া দিলেই জুন তেজ কর মাদ্দা ছড়ার পরে খাওয়া ফিয়া পড়ে না খাওয়া ফিয়া লাগে না মানুষের সে সময় আখেরাত তোর ডরাই যায় বাইরে খাওয়া ফিয়া তার দূরের কথা হে তার কবরের চিন্তা করব মত চিন্তা করব করার লগে লগে তার খানি বলির লোক ছাড়ি দে এই সময় মানুষ মানুষ কামিল ইমানদার হওয়ার লগে লগে তার খানির রুচিটা কমে যায় খানিটা কমে যায়
কামিল ইমানদারতার লাগি ইলমে মারিফতর এক সবক আছে যে সবক যাওয়ার পরে মানুষের খানি কমে যায় গিয়া ঘুম কমে যায় মাত কমে যায় একাগ্রতা মানুষ থাকে আমার বিষয় দেওয়া হইছে আমি বিষয় তাই এটা আর কিছু মাতিছি বিষয় হইল আগে এক বিষয় আসলো ইনো দেখি আর এক বিষয় মেরাজুন নবী তো যাই হোক বিষয় দেখি আমি বিষয়ের লাইনে হইছি মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলা কিলা এত হইল কি এসকর মাদ্দা এসকে ইলাহির কারণে আল্লাহ তাআলা মেরাজ শব্দর তৈল লাগি উফরে যে উঠা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা ইলা কোন নবী রাসূল নাই বহু নবী রাসূল করে আল্লাহ মেরাজ করাইছেন এক একজনের মেরাজ এক এক ফাকির হইছে আমাদের নবীর মেরাজ এসকর কারণে আল্লাহ তাআলা শক্ত আসমান ফাড়ি দিয়া আল্লাহ মুকান তাকিয়া কাবা কাউসাইন পর্যন্ত দুই হাত পর্যন্ত এরপর আল্লাহ তাআলা ফরমায় শুধু দুই হাত নাই আও আবে না পর্যন্ত নিয়া পৌঁছাইছেন অর্থাৎ দুই হাতটাকে আরো দ্বারা লাগাইছেন খের আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেনে ও বাইরে অন্যান্য নবী আগলর মেরাজ হইছে ইউনুস আলাইহিস সালামর মেরাজ মাসর ফেট হইছে মেরাজের অর্থ হইল কি আল্লাহর লগে আল্লাহর নৈকট্য লাভ করা কালাম করা মাতা মুসা আলাইহিস সালামর মেরাজ হইছে এখানো কুহেতর জফিতে জফিতে মুসা আলাইহিস সালামে জফই রব্বি আরিনি ও মোলা আমি তোমারে দেখতাম তোমার লগে আমার মেরাজ হইতো দেখা দে আল্লাহ বললাম তারানি মুসা তুমি আমার দেখা সম্ভব না মুসা আলাইহিস সালাম এর সাড়ন না কই না আমি দেখতাম আল্লাহ একবার দেখা তোমার লগে মাতিতাম বারবার কর পরে আল্লাহ তাআলা কইলা আমার লগে দেখা করতে হইলে শর্ত আছে তুমি রোজা ধরো সংক্ষেপে কইয়া প্রথমে 30টা রোজা ধরছেন বাদে আরো 10টা ধরিয়া 40টা ঘুরাইছেন চল্লিশটা পুরানের পরে আল্লাহ তাআলা ফরমায় ও মুসা তুমি আমার লগে সাক্ষাৎ হইব দেখা হইব আমি সত্তর হাজার পর্দার তাকিয়া পর্দার ভিতরে তাকি সামান্য জলক আমি এই পাহাড়ের মধ্যে ছাড়িব যদি এই পাহাড়টা আমার জলক দেখিয়া টিকিয়া থাকতে পারে মুসা তুমি আমার লগে সাক্ষাৎ করা সম্ভব হইব ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু আমি পাহাড় জলক ছাড়িমু আরে পাহাড় যদি জায়গা টিকে থাকতে পারে মুসা তুমি আমার দেখা সম্ভব হইব যে সময় আল্লাহ তাআলা তো জল্লি ছাড়িছো ছাড়ার লগে লগে পাহাড় তো জ্বলিছে জ্বলিছে ও খাল্লা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম জমিন বেহুশ হইয়া পড়লা পাহাড় জ্বলিয়া বসি হই যায় কত সময় পরে মুসার হুশ আইছিল হুশ আবার পরে আরো লম্বা ঘটনা আছে যাইতে সময় আরো 40 জন বনি ইসরাইল লোক 10 লাখ হইলা মুসা আলাইহিস সালামে তান্দ্র বললগে কালাম করতাইতা বড় ফিসলা মানুষ আসলা এটা কইলা তোমার খুদার লগে মাটিতে দেখতে আমরাও দেখতাম এগুন বড় মারাত্মক আসলা লোক দরিয়েছে তোমার আল্লাহ দেখতে আমরাও দেখতাম খর দরিয়া 40 গোকিয়া উঠেছে মুসার লগইয়া ভালো মুসা আলাইহিস সালাম পাহাড় উঠিয়া বেহুশ হইয়া আল্লাহর তজল্লি দেখিয়া বলছো আর ই যে 40 জন গেছলা 40 জনের ফাম গেছে ই লগে লগে 40 জনের খাম শেষ মুসা তো বেহুশ হইয়া বলছেন হিগুর মারা গেছে কত সময় পরে মুসা আলাইহিস সালামর হুশ আইল হুশ আওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফরমাই ও মাওলা আমি কি বার বেহুশ হইলাম বেহুশ হইয়া হুশ হইছে ইগুই তোর তো দেখিয়া এগুরু হুশ নাই হাতগুলির খাম গেছে পাঁচ জন হাতগুলি হ্যাঁ হাতগুলি শেষ
wallahi guntu nai noto ya jodi ami amar komor kache jai igunte ki alle room basi leiba amar koi baguli mariya aichi o mola guntar dita koriya de anna hoy amar komor chaune ki ami mukh dekhani jombo nai musa alaihi salam dua koro আরে নবীর ইজ্জত আর বরকত আল্লাহ তাআলায় 40 জনের রূহ ফিরাইয়া দিলার জুরে হন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ভাই নেস্তা বাঙ্গার ভার মানুষ একজন মানুষ জিতা হতায় হ্যাঁ দেখে এখানে সুবহানাল্লাহ জুরে কইতায় না মা অত ঠান্ডা নিসা দুরুদ একবার পড়ো কো সাল্লাল্লাহু আলা sallallahu alaihi wasallam sallallahu ala sallallahu alaihi wasallam kisor manusha koisin amra durud hoitam nai jure hoitam nai koto somoy hulle hulbo ane khatle boi bana den kisor manushor awaz hoina nai কিছু মনে বেড়া আছে বুধবাইরা মার লগে তুই একবার জুরে দুরুদ শরীফের আওয়াজটা উঠাইতেন দেখি চাই দুরুদ শরীফের আওয়াজ আছে নি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কালাম হরিয়া গরিয়া innaka bil wadil muqaddas huwa wa musa in kun jaga tu dorai kan juta loya uti bar laganai juta kulia ya pavitra stan uto otal lagi mustahab hoilo juta kulia masjid amaitai juta kulia mazar khana thamaitai toilo mustahab juta bindia mazar ni jawa jai ase jai ase jai ase রাস্তা যদি মজারখানা পায় তাকে মজারর মাঝখানে যদি রাস্তা তাকে জুতা লিয়া যাইতে পারবে তবে বেয়াদবি যদিও যাই যাচ্ছে জুতা লিয়া যাওয়া তবে বেয়াদবি জুতা লিয়া যাইতে না তো যাও আল্লাহ তাআলা জানাইয়া জানাইলা জুতা খুলিয়া তুমি খানো উঠো মেরা যাও আমার লগে দেখা করতে মিলে স্থান যেখানে কান সম্মান স্থান ইকানো জুতা লইয়া আইও না ওতর লাগি সম্মানে জায়গা যাইতে সময় জুতা খুলিয়া যাই নাই নি মেসাবর সামনে যাইতে সময় বালা জায়গা যদি আগে দেখুন জানি জুতা খুলিয়া যাই তো হইল আদব আদবে মানুষের উপরে দি উঠাই তো আল্লাহ জানাইলা মুসারে জুতা খুলিয়া মিশকাত শরীফের জরামিয়াতুল মানাজি তাকলে দেখিও মেরাজর বয়ানোর মধ্যে আনছে সরার মধ্যে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় লামকান দেন আল্লাহর লগে সাক্ষাৎ হইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাবার মধ্যে জুতা আসলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি wasallam sallallahu ala muhammad sallallahu alaihi wasallam তুলা তুলা গইয়া বইলে মনে ঠান্ডা রকম কেমন ঠান্ডা লাগে আপনারা পিছনের গুরু হক কেমন ঠান্ডা লাগে কিছু জানি জানি ঠান্ডা
মাশাআল্লাহ ইসাইস থেকে আবার আওয়াজ আনা এবারে আবার কিছু ঠান্ডা হইছে এসকর মাদদাত ফোলার মধ্যে ঠান্ডা হমি যায় তুরা তুরা আগে দেখ কই দেখো তুরা তুরা আগে দেখ দেখবা মাইনাস হইবা না প্লাস ওয়াস লাগিয়া মাইনাস করবা না ও দেখছ নে করে তাকাই আও আও খালি আও খালি আগে দেখ গো ফাক মারিয়া গো এর বাদে গেট লাগা নিব খেওয়াইয়া যাতে আমাইতে পারে না কয় একবারে গেট বন্ধ আহমদ আহমদ তোমরা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ রওনা দিছেন রওনা দিতে সময় আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে জুতা আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম আসলা না পবিত্র স্থান আল্লাহর লগে সাক্ষাৎ হইত্রা ওর সময় আল্লাহর হাবিবে তান কদম মোবারক তাকে জুতা মোবারক খোলা লাগাইছো ওই সময় আল্লাহ তাআলা জানাই ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে যে জুতা আছে এই জুতাটা খুলিবা না আপনার জুতা লইয়া আমার আরশে মোআল্লা তাকওয়া আপনার জুতার দুইলে আমার আরশে মোআল্লা ধন্য হইতো বড় আস্তে কইলে রে বাবা মুসার জুতা আল্লাহ খুলাইলা আর আমাদের নবীর জুতা খুলতে সময় আল্লাহ নিষেধ দিলা আপনার কদমের জুতা খুলিবা না জুতা লইয়া আকুয়া জোরে বলেন আপনার সুবহানাল্লাহ আমরা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে বলে মাতো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো মুসা তোমার হাতে কিতাব লইগো লাঠি লাঠি নাইনি ও তোমার হাতে কিতাব সময় কইলাইগো লাঠি বুদি আমি গাছটাকে পাতা ফাড়ি আমার বকরি খাওয়াই বকরি গুড়াই লম্বা গোহার বকরি তো এক কথা জিকার আটো কিতা লাঠি কইলে তুই যায় নানি তাই লাঠি কইয়া কই নিগু লাঠি গুদি আমি গাছটা কি ফাটা ফাড়ি আমার বকরি রে খাওয়াই বকরি ফাটারে গেলে গুন আকিয়া আনি লম্বা গহিত আল্লাহর লগে গফতরা আল্লাহ তাআলা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরা শরীফ লইয়া গেলা মেরাজ লইয়া যাওয়ার পরে খানুনি সুন ফাকানা কাওবা কাবা কাউসাইনি আও আদনা দুই হাত হইয়া কইছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে কইত্রা দুই হাত নাই এক চার রকম আমি দ্বারা লাগাইছি অন তাফসীরের মধ্যে আনছেন যেই দ্বারা হযরত জিবরিল আলাইহিস সালাম তাফসীর কওল আনছেন যে আল্লাহ দ্বারা লইছেন যে জিবরিল আর তাফসীরের মধ্যে রাওয়ায়াতের মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা লইছেন যদিও জিবরিলের কথা কইছেন অন্য রাওয়ায়াত অন্য মত জিবরিল আলাইহিস সালাম দ্বারা লইছেন কিন্তু মেরাজে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এই দিন কিন্তু জিবরিল গেছেন না সপ্ত আসমান ছাড়িয়া সিদরাতুল মুনতাহা যাওয়ার লগে লগে আমরা উপরের সাত আসমানের উপরে ছিল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এখানে একটা বর্ডার আছে এই বর্ডারের উপরে দিয়ে নিচের ফরিস্তা যাইতে পারে না এর উপরে রই লাগি উপরের ফরিস্তা হলো বাংলা আর ভারতের যে বর্ডার অবাধুর মানুষ ডাইরেক্ট যাইতে কি পারবাইনি পাস লাগবো পাস দেওয়া লাগবো কাস্টম ভরা লাগবো দেখে যাইতে হয় জিব্রাইলে ফরমাইনি বর্ডার আমার পাসপোর্ট নাই হিবাজুর যাইবা হিবাজুর পাসপোর্ট নাই এই পাসপোর্ট হই না আমার আমি যদি এক সুল পরিমাণ আগে দিও গ্রহণ তা আমার একবারে ইন্দারা যা সুল সারায় মারিয়া জ্বালাইয়া গুসি করি নাইবা আগর এক সুল মুয়ে বর্তর পরম ফরুগে তজল্লা বসুজন পরম ইয়া রাসূলুল্লাহ আমি আগে দিও গ্রসর হইতাম আগে দিও গ্রসর হওয়া সম্ভব নাই কারণ আমি এর আগে দি যদি একসুল পরিমাণ আগে দিয়া গুয়াই আল্লাহ তাআলার তো জ্বলিয়াতে নূরের আলোয় আমার জ্বলাইয়া বসি করি নাইব খে কইত্রা জিবরিল আলাইহিস সালাম ইগুরো আল্লাহ কিতাবে ফায়দা করছুন ফরিশতা হল কি ওর ফায়দা জানেন না নি নূর দিয়ে আল্লাহ বানাইছে মানুষে বানাইছেন মাটি দি ফরিশতারে বানাইছেন খিতা দি তোরা জোরে কও বা
জুরে না বলি বুঝাবে আপনারা ঘুমাইতরা আমি ওয়াজ করি হ্যাঁ বাদে যদি হো মুল্লাই লাং দেও আর আমরা ঘুমাই তে তো ভয় নাই হলে লগইয়া যারা আমার ইউটিউব উদ্ভাইলাম তুমি তাই না আছো আমার মাথা খারাপ বুঝবারা তো কিটা কথা আসলাম কিটা কথা আসলাম ফরিস্তারে আল্লাহ কিটা দিয়ে বানাইছে নূর দিয়ে সৃষ্টি হইছেন জিন্নাতে আল্লাহ কিটা দিয়ে আগুন দিয়ে বানাইছেন বলা নাইনি জিবরিল আলাইহিস সালাম ফরিস্তা গুলোর সরদার এন নূর ইখনে মনে মাটি আল্লাহ আসলো হ্যাঁ এই হল আমি আগে দিয়ে গেলে আমার আল্লাহ দাদার নূরর তো জ্বলিয়ে জ্বালাইয়া পুষি করে ফেলাই দিব ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দেখো আর নবীনু মাটি জিবরাইল হইন তাই নূরর বানাই তাই হইন আমি আগে দিয়ে গেলে জ্বলি যাইব আমি নূরর ফয়দা আর আপনি মাটির ফয়দা আগে দিয়ে দেখো কোন না নবীর মাটির ফয়দা নবী মাটির না নূরর ফরিস্তায় নূর ফারবানি নবীর নূরর লগে ফরিস্তার সরদার জিবরিল আলাইহিস সালামে ফরমায় আমি যদি এক চুল পরিমাণে আঙ্গুল পরিমাণ আগে দিয়ে অগ্রসর হই আমি জ্বলিয়া বসি দেইব ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রফরফ সুয়ারি আইছে রফরফ সুয়ারির মধ্যে আল্লাহর হাবিব সফর করছেন সুয়ার হইছে জ্বলিছেন নি জিবরাইল হই আমার বর্ডার শেষ ইবাদত ইবাদতার দাইতাম বার্তা নাই ফরিস্তার নূরে আর নবীর নূরে সমান নাই নবীর নূরর তেজ বাড়াই ভাই তুমি নখরা নবী আমার আল্লাহ আর মাটির মানুষ ফরিস্তার সমান হইতে পারতাই নাই গান্দা মাটির মানুষ তুমি আর নবী হইলা হন নবী যে জায়গার থাকি আল্লাহ তাআলা ফয়দা করছো ই জায়গা কোন জায়গার মাটি জানেননি যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আছেন আর রাসূলুল্লাহ ফরমায় মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ আমার ঘর এবং আমার মিম্বর দরমিয়ান যখন এই জায়গাটা হইল কিতা জান্নাতের টুকরা হলোর মধ্যে থাকে এক টুকরা বর্তমানে আল্লাহর হাবিব যে স্থানের মধ্যে আর আমার মধ্যে আছেন এই স্থানটা লইয়া মুহাদ্দিসিন হলে ইখতিলাফ করেন মক্কা শরীফ আফজল না হারাম শরীফ কাবা শরীফ মুখ আফজল না মদিনা শরীফ যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার মধ্যে আছেন একমত হই গেছেন রাসূলুল্লাহর জিসিম মুবারক যে মাটির মধ্যে লাগাইল ই মাটি কাবা শরীফ কি আল্লাহর আরশটা কি আরো উত্তম হো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিসিমর জিসিম যে মাটি লাগছে এই মাটি কত সম্মানী তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলনে ওই ভাই মাটি রে ওফাউল ওফাবি আখবারি দারিল মুস্তাফা মুস্তাফা যদি তাকে দেখানো দেখিও তখলিকে ইনসানের মধ্যে আনছেন আল্লাহ তাআলা যে সময় আহমদে মুজতত মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইতা চাইলা ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম রে মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতা রে পাঠাইছেন তিনজনের লগে আর 70,000 ফেরেশতা হর জুলুস লইয়া জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব রওজা শরীফ যেখানে ও জায়গা গেছেন কিতাল লাগি হইলে যে জায়গার মাটির মাংস দাফন করছে ইলেগা কুন জায়গায় মাটি এখানে আসলো ফরমাইন
ইজাগার মাটি দেখ নাই নি মাটি নাই না আল্লাহ তাআলা প্রথমে জান্নাতটাকে এক টুকরো জান্নাত মদিনায় তৈবার মধ্যে আগে ফাটাইয়া দিছই জমিনের মধ্যে কোন কারণে দিলাম হাত খালি লম্বা হয় বলে ময়দানে মাশর জমিনে পড়িয়া করতো না যদি আকাশের তোবা জান্নাতর মাটি দিয়া আল্লাহর হাবিবে আল্লাহ সৃষ্টি করিলেতা তে কিয়ামতের ময়দানে জমিনে পড়িয়া ধরলো নে ওরে বা মাওলা তুমি জান্নাতটাকে তোমার হাবিবে বানাই লইলা আমার তাকি এক জরা কুচু নিলাই না না তো আমি দৈন্য হইলাম নে কিয়ামতের ময়দানে জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ না করার লাগি আল্লাহ বেহেশতের এক টুকরা মদিনার তৈবার মধ্যে ইয়াসরিব পাঠাইছেন আর ওখান মাটির মধ্যে পাঠাইছেন আর জিব্রিল লে কইছেন যাও মাটির তাকি মাটি আলো গিয়া ইখান হইল গিয়া আসলে জান্নাতের টুকরা ওখান তাকি জিব্রিল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি লইয়া গেছেন মাটি লইয়া যাওয়ার পরে আল্লাহ তাআলা কইছো ও মাটি অন্যান্য জান্নাতের নহরের মধ্যে জান্নাতের নহরের মধ্যে অন্যান্য বালা করি যা প্রাইছেন দইছেন জেলা খান কলই সবজি লইয়া মা বইন হলে দই নাই নি বলাহান জান্নাতের নহর হলর মধ্যে বালা করে জাবরাইয়া দইছন কিতার লাগি দইলা বলে আগে মা জমিনের মধ্যে বেহেশতের টুকরা দে হইছে জমিনের গিড় গোবর দুলা বালি লাগছে ইকাত নি খারাবান নিই তো আখের জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফায়দা করাইতো সাধারণ হইলে দুলা বালি লাগাইলে ও মাটি দি বানানি যাইব নি জান্নাতের নহর হলর পানি দেখিতা আমরা গাল উবতলর পানি হতা না কিতা না আপনার বাড়ি রিঙ্গন না কুয়া জান্নাতের পানি হইল কি নূর জান্নাতের মাটি নূর জান্নাতের গাছপালা নূর জান্নাতের যত বস্তু আছে সমস্ত বস্তু নূরর জান্নাত আসলে মাটির মধ্যে ফাটাইয়া দিছলা ওখান নিয়া ফিরিয়া জান্নাতি নূরের পানির মধ্যে তো হইছে ফাকুমিসাস ফি কুল্লি আনহারিল জান্নাহ জান্নাতের নহরগুলোর মধ্যে নিয়া গোথা লাগানি হইছে এরপরে ও মাটি তাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফায়দা করাইছে ও ভাই তুমি ন করায় নবী তোমার লাগান জিব্রাইল কইতে আমার লাগান তুমি আমার লাগান আমি তোমার লাগান খামিন হই যাইমু ও বাদাইল রফ রফ সুয়ারিতে এর আগে কিতা আসলো রাসূলুল্লাহ মেরাজ যাইতে সময় সুয়ারি হয়ে খান চলিশলা কইতে পারবানি হয় সুয়ারি চলিশলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে উম্মে হানিফ যে সময় আসলা মেরাজ যাইতে সময় তিন চার কৌলান চুন কোন জায়গা থেকে মেরাজ গমন করছলা দাদ তো বলতে উম্মে হানিফ থেকে যে সময় আল্লাহর হাবিব রে গুনতেই সদাক করছন সদাক করেন খে জিব্রিল আলাইহিস সালাম যাইন আল্লাহর হাবিব আরাম খতরা ও সময় গিয়া ফরমাইন কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আযাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু জোরে কর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি গুনতেই সদাক কোয়া কুম কুম ইয়া হাবিবি কাম তানামু ও দোস্ত ও বন্ধু আর কত সময় ঘুমাইতাই আযাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু আপনার বন্ধু অপেক্ষা করার আপনি আর কত সময় ঘুমাইতা আপনি তাড়াতাড়ি ঘুম থেকে সদা গুকুয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সদা গইরা সদা গুয়ার পরে জিব্রিল আলাইহিস সালাম হুজুর বানি দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গল্লা বাইরে ওযু করার পরে আল্লাহর হাবিবের হুজুর গনি বাইয়া যায় জিব্রিল আলাইহিস সালাতু সালামে বুরাক সুয়ারি আনছেন বুরাক বুরাক বারকুন তাকি তার মানে হইল কি বিজলি তরফ দে দে মেঘর ডাকল লগে যে তরফ দে ও তরফ রেখুন বার আর বারকুন তাকি বুড়া কান্তন তার মতলব হইল তরক তো এক ঘন্টা তাকে নাই নাই তরক করা গুন এক ঘন্টা নাই নাই ফল হল লাগে যায় অনুরূপারে বুড়াক সোয়ারি যেটা আছে এটা ওলা ফল হল লাগে দৌড় দে এক লাভর লগে ওখান তাই যে তটুকু চোখ কর দৃষ্টি যাইব প্রথম আসমান আমরা দেখি নাই নিউ ফ্রেজি যাইয়া ততটুকু হে এক লাভে যাইতে হরে হো না জুরে একবার সুবহানাল্লাহ
জান্নতি বুড়া বুড়া কাঞ্চন আল্লাহর হাবিবে ওযু করিয়া বুড়া পর্দারা লইছে বুড়া পর্দারা লইতে সময় হল ইয়া রাসূলুল্লাহ আপনি সোয়ারির সামনে আনা হইছে আপনার সোয়ারির উপরে টুকুয়া বুড়া করে কিনারা কাঞ্চন নিয়ে দর্শন বুড়া তুমি ফিট সুজা করো আল্লাহর হাবিব তোমার পিঠের মধ্যে সোয়ার হইতা বুড়া কয় হুম ইগে সোয়ারি লই না হ্যাঁ ইগে তো বড় বেড়া করে জিব্রাইল হন চুপ লইসা মানে না কথা মানে না ওলা বেয়াদব ও নাই খালি লরে হে বুড়া তুই লরিস না কইতে সময় লাগামো দল্লা লাগামো দরার পরেও মানা আক্কানি যায় নাই গু তো বেহেশতি বুড়া দুনিয়ার গাদাই দুল্লা খান নাই হ্যাঁ গু দরিয়াতে একটাই দিতায় এমন লড়াচড়া করে জিব্রিল আলাইহিস সালামে লাগামো দল্লা মজবুত করে লড়চড় করিস না হযরত মিকাইল আলাইহিস সালামে তার পালানো যে গদ্দিত বইতা ওখানে দর্শন হযরত ইসরাফিল আলাইহিস সালামে তার পরে গিয়ে দর্শন মজবুত করে লড়িস না কইলাম চুপ মানে না গুরাকে কথা মানে না জিব্রিল আলাইহিস সালাম ফরমান দে বুড়া তুই জিনস নি আজকে তোর ফিটের মধ্যে সে সর হইতা এই দুই লাগে দুনু জাহানন সত্তার আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর ভিটির মধ্যে সরইতা হে বুড়া তুই বেয়াদবি করিস না রে তুই ধ্বংস হইব বেয়াদবি করিস না বুড়াকে কথা মানে না কইলা রে বুড়া কেনে এটা করো কিতাব লাগি তুই তুলা আমারে খোঁজ না ও সময় বুড়া চৌকিয়া তার জবান খুলি গেল কইল না আমার পিঠের মধ্যে সর লইতাম নাই বলে কেনে তোর পিঠের মধ্যে সর লইতে নাই বলে না আমার দুই একটা শর্ত আছে এই শর্ত গুলা যদি মানো তা আমার পিঠের মধ্যে তানে সর লইম জিব্রিল আলাইহিস সালামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ বুড়াকে কিতা শর্ত দিতা চাইতরা আপনারে কইলা খুব কোয়াছেন তান শর্ত কিতা ও সময় বুড়াকে উঠিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনারে আমার পিঠের মধ্যে সর লইও আমার শর্ত হইল খাল কিয়ামতের ময়দানে ময়দানে মাশরের সময় উঠিবা হযরত জিব্রিল আলাইহিস সালাম আপনার কবর শরীফতে এই সময় উঠাইবা উঠানের লগে লগে আপনার সামনে হাজার হাজার জন্নতি পুরা কখন আইয়া উঠাইবা প্রত্যেকে যাইবা আপনার পিঠি তার পিঠির মধ্যে আপনার সর লইতা ইয়া রাসূলুল্লাহ আপনার আমার পিঠির মধ্যে সর লইব আমার শর্ত হইল কাল কিয়ামতের ময়দানে যে সময় হাজার হাজার পুরা কখন আইবা ও সময় যদি আমার পিঠের মধ্যে আপনি সর হইন আজকে আমার পিঠের মধ্যে আপনার সর লইব হায় রে হায় রে বুড়া এমন শর্ত লাগাইল এর আগে কিন্তু কথা কয় না বদলা ছড়া করলো আরে যে লড়া ছড়ার কারণে জিব্রাইলের লুসা ছিলাইছে জিব্রাইলের দর্শন না নিয়ে অবাজ থাকি হওয়া উঠানে এই টানতে টানতে জিব্রাইল হেরা লইয়া গান বাইয়া পড়ে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম শরীরটাকে গামলে সময় পড়ছে বাইরে যেন গামার ফুটা পড়ছে ওনটাকে আল্লাহ তাআলা হলুদ গোলাপ ফুল পয়দা দিলেন জোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম মেরাজ গমন করছেন আল্লাহর হাবিব মেরাজটাকে ঘুরিয়ে আওয়ার পরে আল্লাহর হাবিবের একটা কুসকুস কুশকি পেরেশানি যে পেরেশানির কারণে খুশিতে গরম লাগছে আল্লাহর হাবিবের শরীর মুবারক থাকি পসিনা মুবারক বাহির হইছে গাম মুবারক যে গাম মুবারক যে জমিনের যে জায়গার মধ্যে পড়ছে আরে পড়ার লগে লগে ওটা থাকি আল্লাহ তাআলা লাল গোলাপ ফুল পয়দা দিলেই জো তাফসীরের মধ্যে হাদিস আছে এখন পর্যন্ত যদি কোনো মানুষে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের গাম মুবারকের গ্রাম লইতে যায় লাল গোলাপ ফুলের গ্রাম লই জানি আল্লাহর হাবিবের গাম মুবারকের গ্রাম ভাই নেই গো বুড়াকে তো বহুত মাখা থাকি করছে লড়াই করছে বুড়া কো গামিছে হারা নইছে
বুড়া কামিয়া বুড়া করগাত তাকি যে গাম পশলো ও গাম তাকি আল্লাহ তাআলা সাদা গোলাপ ফুলর পয়দা দিছো আন্দাজ করছনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া কর উপরে সওয়ার হইছে বুড়া কর গতি কতটুকু আগে কইছি নাই বারপুন তাকি চক্কর দৃষ্টি যতটুকু যায় ততটুকু একলাফে যাইতো পারে বুড়া বলা নাই নি একলাফে যাইতো পারে বুড়া কর গতি এত বেশি তার লাগি বারপুন শব্দ তাকি আনছে এত স্পিড তার মধ্যে যে বুড়াটা আনছে বুড়া কর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হইছে বুড়াকে সওয়ার লইয়া রওনা দিছে লগে হে আল্লাহর হাবিবর সফর সঙ্গী হে কইনা জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম রাসূলুল্লাহর সঙ্গে কিতাব লাগি মেরাজ নিছে খেড় খালাই বল লাগিনি আল্লাহ তাআলা ফরমান লি নুরিহু মিন আয়াতিনা আমার নিশানি হল দেখানির লাগি আমার বন্ধুরে আমি আমার বাড়িতে নিয়া তার নিশানি কিতাব বলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম যে সময় লইয়া রওনা দিছে রওনা দিয়া কতটুকু জায়গা আগে দিয়ে অগ্রসর হইছে অগ্রসর হওয়ার পরে দেখলা ডাইন সাইড থেকে একজন মানুষে ডাকতে আছে ইয়া মুহাম্মদ কি কুঙ্গুরি হইয়া ও মুহাম্মদ আপনি তামগ্বা আমার দিকে সাকুয়া হইতে সময় জিবরিল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ এর বাইদি সাইছ না আগে দি অগ্রসর কুয়া তাম্বা না জিবরাইল করে আর রাসূলুল্লাহ আগে বাক বুড়া কো আরে কতটুকু গেল যাওয়ার পরে বাম সাইড থেকে আর একজন ডাক দেন ইয়া মুহাম্মদ কিফ ফানজুর ইলাইয়া ও মুহাম্মদ আপনি তাকুয়া আমার দিকে তুলা সাকুয়া দেখো কুয়া ইসমা কালামি আমার মাতখানায় হুনকুয়া হইতে সময় জিবরিল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আগে দি অগ্রসর কুয়া ইন তাম্বা না আর কতটুকু আগে দি গেল যাওয়ার পরে আর একজন মহিলা দেখা যায় অপূর্ব সুন্দরী নারী এত সুন্দর মহিলা এই মহিলা ডাকতে আছে ও মুহাম্মদ আমার দিকে তাকাক কুয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাওয়াইতে বাইতুল মাকদিস গিয়া পৌঁছে গেল বাইতুল মাকদিস যে সময় পৌঁছিছে পৌঁছিবার পরে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল রাস্তার মধ্যে একজন ডাইন সাইড থেকে ডাকিলা কইলা তুরা তাম তাম মাখান তাম মুনতেও দিলাই না তামতেও দিলাই না ব্যাপারটা কিতা খে ডাকিল ও সময় জিবরিল আলাইহিস সালামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ডাইন সাইড থেকে যে আপনারা ডাকিছে তার ডাকর সাড়া দিতে দিলাম না তার ডাকর জবাব দিতে দিলাম না খাওয়া হইতে দিলাম না এ মানুষ হইল কি ইহুদি ইহুদি মানুষ আপনার রাখে যদি তার ডাকর সাড়া আপনি দিলেই আমি যাইতা কিয়ামতের ময়দান দুনিয়ার মধ্যে আপনার উম্মতের মধ্যে থাকি বেশিরভাগ মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করি রইল না যদি তার ডাকর সাড়া দিলেই ও কারণে আপনারে কইছি ইহুদির মাতর ডাকর সাড়া দিবার খাম নাই বলে তাই চাই বেটা তো ইহুদি বাউটা কি তো আর একজন কত সময় পরে ডাকিল ও সময় ফরমাই ইয়া রাসূলুল্লাহ বামটা কি যে ডাকিসল হে আসলো না সারা ধর্ম যদি তার ইকানো কিয়াম কর্তা দাঁড়াই তার তার ডাকর সাড়া দিলাইতা আপনার উম্মতের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ নাসারা ধর্ম গ্রহণ করে লইল নে ও তার লাগি নাসারার মাত্রে তার কিনারার মধ্যে টানতে দিলাম না তার লগে মারতে দিলাম না বলে চাচ্চা বুধ ভাইলা ও আর বুড়া বেটি ডাকিলি বুড়া বেটি রাখাছে উবাইতে দিলাই না কইলে ইয়া রাসূলুল্লাহ এই বুড়া বেটির ভাই চাইতে সময় কেমন বয়স দেখা যাক বলে বৃদ্ধ বেটির ভাই চাইতে সময় দেখা যাক তো বেটির বয়স আসবেশ নাই
বেইলু বিবার সময় যার আশ্রতালি যার দিয়া ও সময় জিব্রিল আলাইহিস সালাম ফরমাইল ইয়া রাসূলুল্লাহ এই মহিলা দে এই মহিলাটা হালেকে মহিলা নাই দুনিয়া যেটা আছে এই দুনিয়ায় মহিলার সুরত দর্শে দুনিয়া যেটা আছে এই দুনিয়ায় মহিলার সুরত দরিয়া আপনারে ডাকিছে ইয়া রাসূলুল্লাহ যদি এই মহিলার দাখল সারা দিলেইতা আপনার উম্মত সারা মানুষ দুনিয়াদারি লইয়া ব্যস্ত হয়ে গেল নে ও কারণে আপনার এই মহিলার দাখল সারা দিতে দিলাম না সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যরা হয়তোর মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় রওনা দিছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারিত তাকিলাম দুই রাকাত নফল নামাজ পড়িছেন প্রথমে হারাম শরীফ ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া রওনা দিছলা আর রাস্তাটা আর দুই রাকাত নফল নামাজ পড়িলা পড়ার পরে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রিল কোন জায়গার মধ্যে নামাইলাই কোন জায়গার মধ্যে নামাজ পড়াইলাই ও সময় ফরমাই ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হলো কি বাইতুল হারাম হযরতে মুসা আলাইহিস সালাম এই জায়গার নাম হইলো হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মস্থানের মধ্যে দুই রাকাত নামাজ পড়িয়া রওনা দেখুয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মস্থানের মধ্যে লামছেন লামিয়ে জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছেন নামাজ পড়িয়া ফিরিয়া কইলা চলো রওনা দেই আর কতটুকু জায়গা গেছেন যাওয়ার পরে ফিরিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ জায়গার মধ্যে তোরা তোর শিফ লামা কলা মায়াও আর দুই রাকাত নফল নামাজ পড়ো কুয়া নামাজ শেষ হইছে যে যার পরে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ও ভাই জিব্রিল খান কোন জায়গা যে জায়গার নামাজ পড়াইলাই বলে এই জায়গাটা হইল কি কুহে তু যে জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে মেরাজ বসলা ও জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়াইলা ওনার দুই রাকাত পড়িছেন বলিয়া রওনা দিছ রওনা দিয়া রকতটুকু জায়গা গেছেন যাওয়ার পরে জিব্রিল আলাইহিস সালাতু সালাম ফরমাই ইয়া রাসূলুল্লাহ জায়গার মধ্যে তামাক্কা তুমি আর দুই রাকাত নামাজ পড়ো কুয়া নামাজ পড়িছেন পড়ার পরে কইলা এই কোন জায়গা বলে এই জায়গাটা হইল কি হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কবরস্থানের কিনারা ওনার দুই রাকাত নামাজ পড়িছে জিব্রিল আলাইহিস সালাতু সালামে ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে সময় আমরা মেরাজ রওনা দিলাম ও সময় দেখলাম মুসা আলাইহিস সালাম হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি মুসা আলাইহিস সালামে কবর শরীফের মধ্যে খাড়া হইয়া সালাত পড়িতরা ও হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি কবরের মধ্যে খাড়া হইয়া সালাত পড়িতরা আরে কবর সালাত শব্দর হয়ে করত সাই করত এ করত রহমত এ করত হইল কি নামাজ এ করত হইল কি দুরুদ ও সালাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছেন মুসা আলাইহিস সালামে কবর শরীফ আল্লাহর হাবিব রে দেখছেন দেখিও খাওয়াইছেন খাওয়াইয়া ফরমাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মখজনে আসরার সিনা ইলম হে
نعمت کا خزانہ نور سے معمور ہے سینہ مشکوں سے بہتر پسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام نشاد ہے ہم مائل فریاد ہے ہم آشیاں برباد ہے ہم قابل امداد ہے ہم یا نبی سلام علیکہ رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ موت کے وقت میں آنا چہرائے انور دکھانا کلمہ طیب پڑھانا اپنی کملی میں چھپانا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا ربی صلی وسلم دائماً ابدا علی نبیک خیر خلق کلہم بیجا رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام سلیم یا قوم بل سلو علی صدر الامین مصطفی ما جا الا رحمت للعالمین موسیٰ علیہ السلام اللہ رحمی میرے دیکھ لے قبر شریف فرمائی دے تاکیا دے سمائے دیکھ سن اللہ رحمی میرے دیکھیا دلائے قبر شریف فرمائی دے سلام زنیلہ یا نبی سلام علیہ ایرفر اللہ حبیب صلی اللہ علیہ وسلم خوئی گلا بیت المقدس گلا زوار پرے اخلق کو 23,999 جن نبی شمست نبی رسول خل اللہ تعالی بیت المقدس جمع خورائی سن کی تن لگیا بلے کنو نبی را آگے دیسو ای نبی را خانو امران نبی خانو اٹلا اللہ تعالی کنر ارمود دے اللہ تعالی تن کنر ارمود دے بنای راکی توی ارزن زیتو سائر خلی شندر لگے نبی بین سائیتے خلی شندر لگے ای نبی را اللہ تعالی زمین و بٹائی تے تن زنے مارے نا یا رسول اللہ اپنے زیتو امار کنر ارمود دے تپنا مار بلو بڑو بلا لگے اپنا را رفو اکٹا دینا مار کنر ارمود دے راکی دنیا حیات پڑائی دا فرمائن یا رسول اللہ اے دنیا حیات تا پڑائی دا گیا پیش دن نار یا رسول اللہ اپنا رشمائی نو دین اللہ گیا لیا تبا دنیا پھٹائی دے بیش دن دنیا مجد رکھتا منار اپنا رفیریا مرکی نر مجد لیا اللہ حبیب صلی اللہ علیہ وسلم خانو کوئی گلا اللہ حبیب صلی اللہ علیہ وسلم رے بیت المقدس شمست نبی رسول خلی اللہ شمست نبی رسول خلی اللہ حبیب خستا کی فیض گرہن خورتا فیض حاصل خورتا
আল্লাহ তাআলা ফরমায় যত নবী রাসূল খলি জমিনের মধ্যে পাঠাইছে সমস্ত নবী রাসূল হয়তো জমিন পাঠাইতে খেয়রের আগে দিছি খেয়রের বাদে নবী রাসূল গুলোর আগে হইছে তেও গুর আগে বড় হই দাইতানি আল্লাহ তাআলা আমরা নবীর আগে পয়দা করছো আর জমিন কোন নবী ফখর দেখাইতে পারতাই নাই আমার আগের জমানার নবী শরাতটা কি বুলন্দ বালা আর শরাতটা কি উচ্চ স্তরের সম্মানী আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিনে ওই জিন্নওয়ানের পর ফরমায় ও জিব্রিল তুমি আযান দিলাও না জিব্রিল আলাইহিস সালাম আযান দিছো আযান দেওয়ার পরে জামাতের সহিত নামাজ আরম্ভ হইতো রাস্তা কয় জায়গা নামাজ পড়িছেন কোন চাই হরম শরীফ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কুয়েতের মধ্যে মুসা আলাইহিস সালামের কবরের কিনারার মধ্যে আর আনব জায়গার মধ্যে যাওয়ার পরে আর দুই রাকাত সমস্ত নবী রাসূল হল আযান হয়ে গেছে কে ইমামতি করতে অপেক্ষা করতে আছেন ইমামতি খে যাইতো ইন সারা নবী রাসূল হল ইমামতি যা রাখে জিব্রিল আলাইহিস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ কোন নবী রাসূল হলর সাহস নাই আপনার সামনে গিয়ে ইমামতি করি লইতা ইয়া রাসূলুল্লাহ আপনি আগে দিয়ে অগ্রসর হওয়া জিব্রিল আলাইহিস সালাম ইকামত দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া জামাতের সহিত নামাজ পড়ায় ও আল্লাহ তাআলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন বানাই লইলা সমস্ত নবী রাসূল হলর ইমাম বানাইছো কোনে জুরে সুবহানাল্লাহ সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহ তাআলা আমরা নবীর ইজ্জত দান করলাম সমস্ত নবী রাসূল হলো জমাইয়া ইমামতি করাইলা সারার পিছনে রাখিয়া সারার ইমাম বানাইলা ইমাম অর্থ সর্দার নাইনি সর্দার নাইনি সারার সর্দার বানাইলা কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাঝে দিয়া রহমত মাতি মেরাজর রাত্রিতে কিছু নফল নামাজ পড়ো নাইনি কিছু দুই এক মেসাবে কইনি তার তো নামাজ মাজ নাই নাসাই শরীফ তাহলে বাহির করিয়া দেখি আল্লাহর হাবিবে কত জায়গার মধ্যে নামাজ পড়িছেন মেরাজর বর্ণনা করতে লম্বা হাদিস আনছেন হাদিস শরীফের মধ্যে আনছেন জিব্রিল আলাইহিস সালামে তামাই তামাইয়া নামাজ পড়াইছেন তে কইবা কি তাই গো ফরজ ওয়াজিব ইলা কইছ নি বলেই তা কইছ নাই রাসূলুল্লাহ পড়িছেন তো নামাজ রাসূলুল্লাহ পড়িছেন আমরাও পড়ি না মুস্তাহাব বালা মেরাজর রাত্রিতে কিছু আল্লাহ হস্তে নফল নামাজ পড়িও ফজিলত ওয়ালা রাত্রি নাই নেই রাত কত ফজিলত ওয়ালা নাই নি কোন মাস মেরাজ হইতে পারবানি কোন মাস হইল মেরাজ ইয়া আল্লাহ রজবর 27 তারিখ রজব মাসের 27 তারিখ আমরা মুসলমান হল জিকার করলে আমি তো কইতাম পারি আর এই মাহফিল সারা মাঝে ভাতজন বারইবানে আরবি বারো মাস না নাইতা জানবা ইতা জানবা মুসলমান হল বাক্কা বাক্কা আগুয়াইছই আরবি বারো মাসের নাম হইয়া দেওয়া লাগাইলে তো কয়জনে কইবা এখান তো বুঝ ভাইয়া ওলা নাই নি আমরা ওলা হাল আমরা এমনি ইংরাজিতে কইতাম পারবো হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে সাগিয়ে দিলা ইংলিশ জানে ওলা সারা ইংলিশ জানে এটা একদম কষলো নানি সাগিয়ে ইংলিশ জানে এবার ডান্ডা করতে গিয়ে মে হয়ে দাগ দিল হইল মে ও দেখছো নি মে ইংলিশে মে জানে সাগিয়ে তা আমরা ইংলিশ জানি মুসলমান হইয়া আমরা তো সারা আরবির লোকের সম্পর্ক নাইনি মুসলমানই তো আরবি নানি ইসলাম শব্দ অর্থ কিতা ইসলাম শব্দটাও তো আরবি শব্দ নাইনি অর্থটা কিতা গর্দন আজুকানি ইসলাম শব্দ অর্থ কিতা গর্দন নেহাদন বথা আল্লাহরে মানিয়া ইসলামের সামনে গর্দনারে ঝুকাই নেওয়া মুসলমানের নাম হইল কি গর্দনা নয়া সলা আর আমরা চাই কিতা গর্দনার রগ ফুলাইয়া হ্যাঁ বুক ফুলাইয়া আল্লাহ ফরমাইন ওয়ালা তামজি বিল আরদি মারাহা বুক ফুলাইয়া জমিনের মধ্যে আটিও না গুম্মুর গুম্মুর দেখাইয়া ইন আটিবার জায়গা নাই হে গুম্মুর গুম্মুর দেখাইয়া আটিও যে সময় মাটির ভেটো আমাইবা ওই সময় দিব বেটাই হ্যাঁ যে সময় সিফা মারব কইব দেশ না ভাড়া মুল কাস না এখন তো আইছো এখন মার মুল
Sifal loge obadur patya obadu thamaibo ola khan kelket dakibo Allah rasulor duai dibai o baire jomino kibiri dekhaiya jominor moddhe mulkaiya tiyo na ete ekhan theke aro jaga phal di daito jome phal dewa bad dilitai ni na boro tai dekhaiya jomino ati tai na hai ami boro dumbur dumbur da ila na এক সময় তুরা জুরে আটা লাগে বাদ দিলি তাই নি না না এটা কইছিল এক মেসা কইলা ব্যাটিং দেখা পারে না কইয়া তান ব্যাটিং গিয়া টালা মারে তিয়সলা তান গোল গিয়া গড় টালা মারে তিয়সলা ব্যাটিং দেখা পারে না হিকানার দেখছিন না যে বেগে না ব্যাটিং ও তোমার গড়রে নরে দেখা বাদ দিতাই না বুঝবাইছো নি বুঝে বুঝে হ্যান্ড বানাইতে বুঝে তো আলা টেইলারে বানাইলে বুঝে বানাইলো নি আনা তো ফসরা করে সারা বিজাইলেন এবার যদি চেইন রাখে না তো ফসরা বড় দরকারে পড়লে তো ফসরা ভরতায় না নি আয় তখনটা রাস্তা কুলিয়া মাথা লাগে নাই ঘুমে কেমন সে তার হ্যাঁ ঘুম ছাড়েন নি কিছু আমার কিন্তু দরে আপনারা ঘুম ছাড়ার বহুত সময় আমি ঘুম ছাড়াইছি কারণ আমি বুধ ভাইয়ার তো আমার তো গলা আদাইয়া ঘুম ছাড়াইছে আপনারা যে যুগ লইলে মহফিল তো সানি লইছলে খালি করি লইছলে হ্যাঁ ইতা করিও না ইতা করিও না ইতা করলে মহফিল তো ভাই করি নি ভাই একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিন্তু বুধ ভাইয়ার সুনাশা হাফিজিয়া ওয়ালিয়া মাদ্রাসার সুয়ান্টনের অপেক্ষা মানছে খতরা এটা এখানে আমি বুধ ভাইয়ার সুনাশা মাদ্রাসার সুয়ান্টন সাহেবের অপেক্ষা মানছে খতরা এটা তাই জেনাও তাহক কো না কেন জেনাও তাহক না তাহক কো না কেন আপনার অপেক্ষা মানছে খতরা এটা মানুষ আসুন বিরিয়া মহফিল বরিয়া দৌড়ে আকুয়া মানছে অপেক্ষা খতরা হ্যাঁ দৌড়ে আকুয়া দেখিও বা দেখ কুভার জিত করিও কুহার জুত কিলা জানো নি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাত গেছেন খান তাকি মদিনাত তাকি মক্কাত গেছেন জানি মখলর কারণে এজিদ এজিদর কারণে মদিনা ছাড়িয়া মক্কাত গেছো কিন্তু যাওয়ার পরে কুফার মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বড় মায়া তারা কইলারে আলীর ছেলে হযরত ইমাম হুসাইন মক্কাত গেছেন গিয়ে যিদরা তো তো আমরা উভয় তোইতাম নাই যার কারণে হযরত ইমাম হুসাইন নেয়ানো ও সিটি দেওয়া লাগাইলা এক দুই সিটি নাই শত শত সিটি ফাটাইলা আরে হযরত ইমাম হুসাইনে সিটি ফাইতে ফাইতে সিটি ফাইন সিটি ফলই সাহাবায়ে কেরাম মখলে নিজের দেই ইমাম হুসাইন কুফাবাসী মানুষই তা দুকা বাদিতায় দুকা দিলাই বুঝে কোন কোন ভিন্ডালো আছে না নি অতিথি তুইয়া বাকি যাই কইবা থাকমু এতে আপনারা না এটা তো গেছেন ও যে ফাত বিশ করছে উঠিয়া কিছু আটা বিড়া করছেন তাই বুধ ভাইয়া দুকা দেরা নাই আপনারা কিন্তু কুফার ইগুন বড় বেতালা আসলা ইগুনতে ভালাই গেছ লাগে ইগুনতে বারবার ছিগে দিছেন আখের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিস আফটার যাইবার হামনে ও বাজু আর তুলা আগুয়াই নাই ইবার যাইবার হামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস গেছেন গিয়া নামাজ পড়িছেন সাইয়্যিদুল আম্বিয়া বঞ্চন নাই নি আচ্ছা যাক আর খরায় তোর মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস তাকে যে সময় রওনা দিছস রওনা দেওয়ার পর আল্লাহ তাআলা ফরমান লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিশানি অকল দেখাইবার লাগি রওনা দিছি আল্লাহর হাবিব রে মেরাজ নিয়ার কতটুকু জায়গা গেছেন যাওয়ার পরে দেখলা এক জায়গার মধ্যে এক গুরু মানুষ দেখা যায় তার অত মোটা মোটা ফেট
সাদের লাউ যে হই না নি ইতাও অত মোটা মোটা এক গুর ফের হ্যাঁ এটায় গান গাইছিল না সাদের লাউ বানাইলে মরে জানা আছে গান না নি ইতাও কখন বাইদি আমরা কইলাছি ইতা অত মোটা মোটা এক ফের লুইয়া এক গুরো মানুষ ইগুইনতে চাইন বাতটাকে উঠিতা তুরা মুরা মারি উঠিতে ফেটা টান্তি ফেলাইতে কইলারে ইগুন কি গুন দে বড় বেতালা ফেট ইগুন দেখতে দেখা যায় ইতার উদাহরণ আছে নাগর ফুন্না মাঠ জানুন মাঠ নাম উঠলা নি সাউলর মাঠ ফুন্না মানুষ তাহলে হইতা হরবা এখন মাঠ সাট নাই এখন কিতা প্লাস্টিকের বালতি তার নাই হ্যাঁ কলাহান কুচুত সাউল তুই হলো এখন মাঠ নাই আগে মাঠও সাউল তুইতা নাই নি মটকির মতো ইতার ফেট মটকির তো এক মন দেড় মনের চাউল দরিলাই ওলা মটকির লাখান ফেট যে সময় উঠিতে সময় আপনার উম্মতের মধ্যে তাকিয়াও যে গুনতে তিমর মাল ডাবিয়া খাইলাই ও গুনতে খাইয়া পেট দুম দুমা বানাইছো ময়দানে মাছর ওই গুন তোর হাল লাখানইব যে সময় মাছর গিয়া উঠিতা ও সময় গুন তোর পেটর কারণে উঠতা পারতা না খাইয়া তো দুম দুমা বানাইছো সেসারিয়া ও যে টেঙ্গো দরিয়া টানি টানি আইতারে ফরিস্তায় নিয়া যাইবা ফেট গসি গসি আলি দুয়াই প্রসাদ দিবা আর খাইতাম না রে তিমর মাল আর সঙ্গে সবাইতাম না আরে হতটুকু আগে দিয়ে গো সরে যাওয়ার পরে দেখলা আর জায়গার মধ্যে আর এক বুড়ো মানুষ ইতা একত্রা কিতা ইরে গুড়ো মানুষ ইতা দেখা যায় যে অবাইদি দান রুইত্র আমরা দিলা দান রুই ওলা দান রুইত্র অবাইদি রুইয়া জমিনের হসাইট থেকে অসাইটে আইতে আইতে হিবাদু ফুরো হইয়া ফাঁকিয়া আসছে হবাদুত গেলা দাওয়াত দাইয়া আইতে আইতে হবাদুত ফিরিয়া দেখা যায় হজ ওলা খান অবাদুত অবাদুত যাইতে সময় দেখা যায় হবাদু ফাঁকি গেছে হবাদু খাটি আনতে আনতে হিবাদু ফিরিয়া হয়ে যায় ওলা খান খালি জমাইত্রার তৈত্রা জমাইত্রা খাটিত্রার তৈত্রা হইলাই ও ভাই জিব্রিল এরা খারা এত ফসল তাড়াতাড়ি আর খালি খাটতে আসুন আর জমাইতে আসুন খাটতে আসুন জমাইতে আসুন এরা খারা ও সময় ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তাকিয়া ও ঈমানদার মুমিন হল নেতায় আদা রাত পর্যন্ত ওয়াজ তাগুন গানর পিণ্ডা লইতায় যাই না ইতা বুড়া কাম করেন না ইতার ভিতরে ঈমান আছে ইসলাম এবং মুহাম্মদের তরিকার যে তো খাম খাজ আছে শরীয়তের হুকুম আহকাম আছে সমস্তরে পালন করিয়া চল ও তার নেকি হল ইতারে একে সত্যর করিয়া আল্লাহ বাড়াইয়া দিত এর উদাহরণ দেখাইয়া দিতরা যে নেকি ওলা খান বাড়ে অবাই দি উইতে অবাই দি দান হই যায় অবাই খাটি আনতে হবাই ফিরিয়া ফুল হই যায় হলে একবার সুবহানাল্লাহ আপনারা নেকি কতটুকু দেখাইতরানি রাসূলুল্লাহ দেখিয়া মুসকিয়া জি দিলা আমার উম্মত হওয়ার নেকি কতটুকু আল্লাহ বাড়াইয়া দিতরা অবাই একবার রইলে আর রইবার দরকার নাই অবাই তাই খাটিয়া অবাজু শেষ করছে করতে ফিরিয়া ফৌরেল দানল লাখান ফৌরেল দান একটা আছে নাই অবাই খাটার লগে লগে হবাই দি ভুকি দি হই যায় কয় একবার খাটার বাদে চার পাঁচবার খাটার বাদে এর বা দরবারও কিতা দান দরাইন ফাঁকার বাদে দাইন ইতা আছে নি আপনার ইতা নাই নি ও সরহারি একটা দান আছে ও ইতা একবার আলি রুয়ার বাদে ফৌরেল হইন মানে চারবার খাটা লাগে
ওলাই গুন তোর পাওয়ার হইলা একবার খাটিলা খাটিয়া গরু বসে খাবাইলে এর বাদে আর কয়দিন বাদে ও ফুকিতেই ফিরিয়া উঠিব ফিরিয়া আর একবার খাটিবাই ফিরিয়া আর পুরো শাশুড় জিতাইলে ফিরিয়া আর একবার হইলো ওলা চাইর পাঁচবার খাটার বাদে এ লাস্টর বার ও কি তো যখনই নিব ওখানে দি দান পুরা দান হই যায় ও তার লাগি নাম তুই জন ফৌরেল তারা দে তারে দে তা কইল ও তো নাম তুই হল একটা ফৌরেল দান তেইগুন ফৌরেল লাইগুন 70 এল হ্যাঁ এগুন কিতা ও একবার এখনে কি হলো উম্মতে মুহাম্মদিয়ার এক এক তো সত্য খেদে আল্লাহ তাআলা দে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে এখনে কি হলো আমি আল্লাহ এতটুকু বাড়াইয়া দিয়ার কিলা বাড়েও দেখিয়া দেখো আমি আপনার উম্মত হলার নেকি অনুরূপ ভাবে বাড়তে থাকব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা দিলা রানা দিয়ার কতটুকু জায়গা গেছুন যাওয়ার পরে দেখলা বড় একটা তালাব ফিশারি ফিশারি ওর সামনে গেলা গিয়া দেখলা ইগুত খালি ফুজ আর রক্ত ফুজ চিনইনি ওই যে বড় নুরো নয় নানি টিউমার ইগুত এ সময় ফাকিলো ফাখার বাদে ইগু ডাক্তার গেছে দেওয়ার পরে তুলা খাটিব আর বাড়ির যদি কুচ্চু দিয়া তার চিত্রাও তেই সময় কিতা বাড়ে অনেন মুকল আদাইব না নি খাওয়া দেইব না নি কত জনে খাইতে আর ভাত তুলা মারে এক জনও নাইনি পুষ্কুর নিতলাম অথবা নদী দিলাম সাঁতার খাটিয়া দেখবা সাঁতার খাটি খাটিন সময় আপনি কিনারা লইতে চাইবা ফুসকুরনি সাঁতার খাটন জানি সাঁতার খাটতে সময় মুখো ভানিয়া বাইনানি মুখো ভানিয়া মানে না মুখ বন্ধ করি সাঁতার কাটতে পারবা না পারা যায় না মুখো ভানিয়া আমার কুল্লি করই হ্যাঁ তো যে সময় সাঁতার খাটিদরা বড় তালাব তো বড় ফিসারি ওই সময় তারার মুখর মধ্যে পুজো হামায় রক্ত হামায় বড় কষ্ট করতে আসুন কষ্ট সহ্য করতে না পারি আস্তে আস্তে সাঁতার খাটিয়া চাইন কিনারা লইতে গিয়া পারো উঠিতা পারো উঠিতে সময় পারত থাকি আর বুড়ো ফরিস্তা হল বড় বড় পাথর লইয়া বাদ যে সময় ওগুন খান্দা লাগুন খান্দা লাগতে সময় দুলুম করে খেসুন মাথা বেড়াইয়া ইটা চূর্ণ বিচূর্ণ মাথা হয় লগে লগে ফিরিয়া আল্লাহ তাআলাই তার মাথারে জমাইয়া দিন মাথা ফিরিয়া জমে জমার পরে দেখলা ফিরিয়া ওইটা খাইন খাইয়া ওদারাত তৈ হদারাত হদারাত তৈ হদারাত অনুরূপ ভাবে ফুজ আর রক্ত খালি সাঁতার খাটতে আসুন ফুজ রক্ত সাঁতার খাটি খাটি যে সময় তারা কিনারা লইলা গিয়া আল্লাহর হাবিবের আর কষ্ট দেখে জিজ্ঞাসা করলা ইয়া রাস ও ভাই জিবরিল এরা কোন গুর মানুষ বড় কষ্ট করতে আসুন ফুজ আর রক্ত মুখে দিয়ে আমার আর বার সাইন কিনারা লইতা ও সময় ফাতর দি তার মাথা ফাটা নিয়ে যায় এরা কোন ধরনের কিজাত মানুষ ও সময় ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তাকিয়া হউ যে গুনতে মানুষের রস চুষি চুষি খাইন সুদ খারাও গুন দুয়াই গুন ফারাই ইগুন হগুন গুশ হারা সুদ হারা বেগুন অগুন্তর উদাহরণ দিছেন অগুন্তর ওলা ফুজা রক্ত খাওয়া নিয়েইব দেলা খান মানুষের রস শুষি শুষি সার তারা খাইতরা ইতা আল্লাহ যাই দিছেন নি না মুসলমানে মুসলমানের কাছে থাকি চিরতরে হারাম সুদ খাওয়া সুদি টেকা খাইলে ভিতর রক্ত মাংস হারাম হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তাকওয়ার মধ্যে হাদিস রানই কি পর্যন্ত তাকওয়াই দেখাইছেন কোন যদি কোন সাগরের মধ্যে মদর মদর এক কাতরা ছাড়া আর ও সাগরের সমস্ত পানি যদি শুকানি যায় শুকানির পরেও সাগরের নিচে গাছ ফুটে আর ও গাছ যদি কোন জানোয়ার খায়
কোনো মহিষ তো বা গাবিয়ে খায় আর গুর দুধ কিরা নি হইতে আমি গুর দুধ খাইতাম না বুঝবাইছেন না আপনার সাগরের পানি মদ ছাড়া হইছে আর ও পানি সারা হইছে হলা নিয়ে গেছে এরপরে ও উকাইয়া গুতাই গাছ ফুটিছে ও গাছ যদি কোনো গাবিয়ে খায় তো গুর দুধ খাইতাম না কত খান ফরজগারি আন্দাজ ফরদাইনি আর আমরা খানে খানো আমরা ও ভাইরে নবীর দ্বারা লইতায় তো নবীর সমান হইতায় জাহাবির টেঙ্গল গুলি দিতে পারতায় না নবীর সমান নবীর দ্বারা লইতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামে ফরমায় আর কতটুকু জায়গা গেল যাওয়ার পরে দেখলা আরক জায়গার মধ্যে আরক বেটায় লাখলি কাটিছে নাই লাখলি কাটিয়া খুব মোটা করিয়া আটা বা আটি বান্ধিছে আটি খুননি ও লাখলি আটি বান্ধিছে জঙ্গল তাকিয়া আনতো খানো বাড়ি ইবাদুর ফাড়ার নাম কিতা কোন ফাড়ো যায় না আপনারা নাই লাম্বা টিল্লা গিয়া লাখলি কাটিয়া বালা করিয়া লটফট দিয়া বেদ দিয়া আটি বান্ধিলা বান্ধিয়া খান্দ লইতো বেটায় লইতো পারেন না দেখরা বেটায় ওলা খান লাখলি রাটি জমাইছে লমাইয়া খান্দ লইতে যায় লইতো পারে না বড় হয়ে গেছে কুলিয়া কমাইতো নাই নি বেদ কুলিছে কুলিয়া আরো কত গেছে ফুরায় ফুরাইয়া বান্ধিল বান্ধিয়া চায় খান্দ লইতো পারে না কমাইতো যায় বেদ কুলিছে কুলিয়া আরো কত গেছে ফুরায় ফুরাইয়া বান্ধে আল্লাহর হাবিবে দেখিয়া কইলা ও ভাই জিবরিল ইগু কি গু ইগু দেখি আরো ধরন সময় তো চাই গে খালি বাড়ায় তুলা মার তো ভারে না আরো কত গু বাড়ায় কইলা ইয়া রাসূলুল্লাহ ইগুর উদাহরণ দিত্রা আপনার উম্মতর মধ্যে থাকি কিছু সংখ্যক বিচারি হলা চই নাই মানুষের আমানত টেকা খালি জমায় আগর গুণু দিছে না এখন ফিরিয়া এ আমানত দ্বারা আমার গেছে তো মসজিদ কেসে আমার গেছে তুই মানুষ ধরে ওগুনো ভাই আমার গেছে তো হ্যাঁ মাদ্রাসার কেস ওগুন আমার গেছে তো আইও মজার নিল গুণ কিছু মাঝে দিয়ে খারবার করুন আমার হগুনো দিছে না হগুনো দেন না আরো জমার আনিয়া হগুন তুলা মারি আদায় করতে পারেন না আরো কত জমার ও দেখাইলা বলে ইগো রহমার মানুষ আরো কতটুকু জায়গা গেল আগে দিয়ে অগ্রসর হইলা ওয়ার পরে দেখলা একটা গর্ত গর্তটা কি একটা বলদ বাহির হইছে গাতে গু বারণের পরে গাত গু মুখ হয়ে গেছে ছুটো এরপরে বল দোকুয়াইয়া চাই ও গাতে দিয়ে হামাই তো খোল্লা লাগাইছে আর খালি চক্কর দে মাথা হামায় নাই হরু হয়ে গেছে তো খোল্লা হারাইয়া খালি চক্কর দে খোল্লা হামাই গেছে আর ঠেঙ্গু ফিরে দিয়া খালি নাচে এর হামাই তো হারেন না কইলা ও ভাই জিবরিল আজম লীলা ইগো কি গুই বল দিগো কি গু বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মধ্যে থাকি কিছু সংখ্য কোলা হাম বেন্দা দখল তাকবা যে তা আইব মুখে দিও তা বড় বার করিলাই আর ফিরিয়া বাদে ইখান বেতালে মাটি দিছে ইখান হারাই তো পারে না ফিরিয়া বেতালে মাটি দিছে হ্যাঁ ইখান আর ওজন করতে পারেন না ও খালি দুম দাড়ুম ঘরের খিতা করতো খিতা করতো আরে কতটুকু জায়গা গেল গেলে দেখলা জায়গার মধ্যে একটা খাটা উবা করাই খাটা বুঝছেন রাস্তার যে গোসা বা হালুয়তা খাটা খাটা উবা করাইল মানুষ যাইতে সময় যে মানুষ যায় ও মানুষের খাপড় দরিয়া ফাড়ি ফেলাই দিয়ে ওলা বেতালা খাটাই যে বাই যায় যাইন যাইন যাইতে সময় দেখা যায় ইগে খাপড় লাগিয়ে ফাড়ি ফেলাই দে খাপড় ফাড়ি দে কইলে ইগু কি গু আর গো খাটায় গো দেখি যাইন যাইন এর খাপড় ফাড়ি লাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মধ্যে থাকি বত্তর মানুষ যে গে বালা মানুষ হইলে ইগে লাগে বুড়া মানুষ হইলেও লাগে হে গুন্ডামি দেখায় ওলা নাই নি বালা মানুষ হইলেও লাগে বুড়া মানুষ হইলেও লাগে হারাম খাইতে খাইতে রক্ত মাংসে হারাম হয়ে গেছে বালা বা তমিজ নাই যাই নাই তার লগে লাগে হ্যাঁ তার লগে দিও যে উজানে দি ফানি দা সারা দিও হও না ও দিও না কইলে তো তুমি জান বালা নাই ও বলাই দু ইগো ওলা হে দেখার হয় ওখানে দিও কইতায় আনা হকলর লগে লাগি যায়
তওদাত আল্লাহ তাআলা বলেন লিনুরিহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল আলিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুলা গদি অগ্রসর হইলা বহু লম্বা ইতিহাস আমার এদিন তো বোকা পাইছো আমার আলাই একবার দুরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu ala muhammad sallallahu alaihi wasallam aro koto du joga age di ogrosor hoila ogrosor war pore emon durgondho anlo ar khali chiksillar shuna jay খালি সিক্সিলার শোনা যায় আর এমন দুর্গন্ধময় হাওয়া আইতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও ভাই জিব্রিল এত দুর্গন্ধ আর দুর্গন্ধ কইতাকে এত দুর্গন্ধ আয় গন লাগেন নি কিছু হ্যাঁ হাওয়া খারাপ করিছে কে ওলানি ওলা দুর্গন্ধ লাগে আল্লাহর হাবিব ফরমায় ও ভাই জিব্রিল কোন দিকে দাঁড়ায় এত দুর্গন্ধ হাওয়ার আর খালি সিকসিল্লানি আরিতা করতাম না আর মারিও না ওলা হকলে বেরিয়া খালি আরিতা করতাম না আরিতা করতাম না আরিতা করতাম না বাসাও বাসাও হইয়া না যদি ছাড়াই ওলা সিল্লানি মারো হ্যাঁ ওলা একবার সিল্লানি মারি দেখো না আস্তা হ্যাঁ বাঙ্গার হয় মানে জমি দিবা ওলা নাই নি এমন সিকসিল্লার শুনে যাত আর দুর্গন্ধ আইতে আছে আল্লাহর হাবিব ফরমায় ও ভাই জিব্রিল ইতা কইতা কি এত দুর্গন্ধ আর সিল্লা নিয়া লই ইয়া রাসূলুল্লাহ তুরাঙ্গা ধরে আগে দেয়া গো কো আর তুরা আগে দেয়া গো ইছেন আগবানির পরে দুজখর কিনারাত লইয়া গেছেন গিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে থাকি যে গোলাম বান্দা বান্দে আল্লাহ এবং আপনার মত নাই শরীয়তের হুকুম রে মানত নাই তারে আনি এই জাহান্নামের মধ্যে নিকে পড়াইব ও দেখরাই নিজলা সিকসিল্লার জিতে আসুন ওলা হান সিকসিল্লার জিতে থাকবা আর জ্বালানিও দুর্গন্ধ আর ফুজবানের মধ্যে হাবুডুবু খাইতে আসুন আর আগুনে জ্বালাইতে আসুন মৌত নাই মরা নাই ও খালি শাস্তি হইতে আসে আর সিকসিল্লার জিতে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরাসাই ফিরিলা ফিরিয়া রওনা দিলা দিয়া রওনা দেওয়ার পরে দেখলা আরেক জায়গার মধ্যে আরেক গুরু মহিলা হল উলঙ্গ তার গোত্র হাফড় নাই কিতাল লাখান বরিল লাখান ও যে মটিয়াই তো রাতে একটা হুক থাকে না ওলা লাগাইও বস্তা খান্দ তুলি তার যে শক্তি ও যে বিয়ারি যেটা দেখো জানি এক মন কুন্টলি বস্তা ও বাকিরে দরজে আর তার হুগুদি খোলা দি আর মুড়া মারি তুলি নিছে খান্দ এটা আমরা জানো খলে বার্তা না এ তো তার রুটিন জোয়ার শক্তি আছে রুটিন শক্তি আছে নাই রুটিন শক্তি আছে তো তারা শব্দ এখন কিন্তু বাত আছে একবার এক বিয়ারি আর আমরা ইয়োর মানুষ প্লেন বিয়ার নাই বিয়ার ছাড়া ও বাতর মানুষ আর রুটির মানুষ দুইজন ট্রেন উঠিছে বিয়ারিটা তো খুব শক্তি আলা ট্রেনের খান্দার ও তো বইছই নাই ডাব্বা আর বেটা কিছু দুর্বল মানুষ উঠিয়া উপরে কিতা ওরকম চাই তো বাউ যে এলারো মেঘু আছে না টান দিলে টানি যায় ই বেটা কিতা বস্তু তো লাতাই সাথ লাগছে ও তো সুজা করতো সারা বা গাঙ্গুরা দের লাত লাম্বা করছে বিয়ারিকে দেখিয়া হইল আরে বাত খারাপ হল শক্তি একবারে নাই গু ইয়ে করতে পারেন না লামাইতে পারেন না হইয়াও গিয়া দিছে টান টান দিতেও টেন থামি গেছে দুর্বল্লার টেন তামাইয়া দেখিও লালির জাম ফালাই দিব অন লেখা আছে ইনো এলারে মাউরি টান দিয়ে গাড়ি তামাইয়া নানাইলে 5000 টাকা ফাইন দিছে টান তো বিয়ারিয়ে এ পারেন না
বাত খারা মানুষ খর বাত খরাইতার শক্তি নাই হইয়া ওগুল ইয়ো করতে পারছে না লামাইতে পারছে না ভাই গেও দিছে টান দিতে টেন লামাইছে টেন টানছে তো আইছে টিটি খে খে টানছে খে টান দিছে ওই জন্য হইলো লেখেনে লে চার ফারেন না ওই জন্য আর কোনো মাত নাই বই দিছে এর বাদে হইলো দেখছত নি এই তার টিট শক্তি হইলে বাত তো আখল আছে শক্তি দেখাইছে তখন হা ডান্ডা ফাইন দিয়ায় বাত আগল আছে টান দিলে কি তৈব বাদে হিকা নাখলে কুলার তন্নু শক্তি এইবার কুলাইছে না শক্তি দি টান দি দিছ তখন ডান্ডা হনাইল তোর শক্তি নিবে বাত আগল আছে তো ও যে মটিয়ার দেলা হুক ওরাহান হুক এক গুরু মহিলা খলরে বুক নিস মুকা দিয়া আর পিটির মধ্যে যেমন খড়া লাগাইল উপরে লোকটা ইয়া রাখা হইছে আর নিচে আগুনে ধালি দাউ 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 করতে আছে তো এই মহিলা একত্রা কিটা মহিলা হলেরে অনুরূপ ভাবে লোকটা নিয়ে আনছে লোকটা ইয়া রাখা হইছে আর নিচে থাকে আগুনে খালি দাউ দাউ করতে আছে দাম দাম করে আর মহিলা হল জলিত্রা আগুনের মধ্যে আর সিকসিল্লার দিত্রা কইত্রা ওয়াল্লাহ আর জিন্দেগিটা করতাম নাই জিন্দেগিটা করতাম নাই ই বেটিন তোর খান্দন দেখিয়া আল্লাহর হাবিবে জিব্রিল রে জিজ্ঞাসা করলো ভাই জিব্রিল ইগুরো কোন গুরো মহিলা ই লোকটা ইয়া আগুনের মধ্যে জ্বালানি ইগুরো কোন গুরো বেটিন ও সময় জিব্রিল আলাইহিস সালামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তাকিয়া ও মহিলা হল বৎকার মহিলা হলে মহিলা হলে আপন স্বামী ঘরের মধ্যে হালাল স্বামী তুইয়া অন্য পুরুষের বাইরে তার লক্ষ্য আছে অথবা স্বামী তুইয়া যে তাই পর পুরুষের লগে সম্পর্ক স্থাপন করিয়া জিনা কর ও জিনা করনেওয়ালা হল মহিলা হল শাস্তি অনুরূপভাবে হইতে আছে হড়াত লাগাইয়া উলঙ্গ অবস্থা আগুনের উপরে লাগাইল আর আগুনের তলে তাকি দাউ দাউ করিয়া জ্বালাইতে আছে আর সিকসিল্লার জিতে আছে মা বোন হল লক্ষ্য করিও দুজকর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুজকর মধ্যে মহিলা হল জ্বালাইতে আছে এত সুগন্ধময় হাওয়া আইতেছে মিষ্টি আম্বরের খুশবু আইতেছে এত সুন্দর মৃদু হাওয়া আইতেছে মিষ্টি আম্বরের খুশবু আইতেছে ওই সময় ফরমাই ও ভাই জিব্রিল বড় আরাম লাগে বড় মিষ্টি হাওয়া এবং সুগন্ধ হাওয়া আইতেছে চড়চড়ায় একটা সাউন্ড করতে আছে বড় আরাম লাগে বড় আরাম লাগে আর কতটুকু জিব্রিল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ তুই আগে দেখো একটু আর তুই আগে দেখো একটু আগে আগে গিয়া যে সময় জান্নাতের মধ্যে হামাইলা হামানির পরে আর জান্নাতের মধ্যে কত নিয়ামত হল আল্লাহ রাখি তুই সমস্ত নিয়ামত হল দেখো দেখি আল্লাহর হাবিবে শুকরিয়া আদায় করিয়া ফরমান ওয়াল্লাহ তাআলা আমার উম্মত করে এই জান্নাতের লায়েক বানাইয়া দিও জান্নাতের মালিক বানাইয়া দিও আমার নেকার উম্মত করে এই যে নিয়ামত হল দেখিয়া ওয়াল্লাহ তাআলা আমার উম্মত করে জান্নাতের নিয়ামত হল ফওয়ায়া আমার উম্মত হলর কলিজা টান টান ডাকরি দিও ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর মায়া যেদিকে গেছেন উম্মতর লগে দোয়া করছেন উম্মতর মায়া চাইছো আরে তার উম্মত কইয়া জান্নাত আমায় গে উম্মতর লাগি দোয়া করছেন ও আল্লাহ তাআলা এই নিয়ামত হল দেখি আমার বড় জানে সফটের আমার উম্মত হল কেমনে এই নিয়ামত হল ভাইতা ওয়াকিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার তাকবীর দিলা কুয়া শুনা শার শুনা শা মাদ্রাসা সোয়ান্টেল সবাই শুন নারায় তাকবীর ই আগে তো করে থাকি বাকি ভাই বুঝা যার আওয়াজে তোরা জুড়ে হো নারে তাকবি জনাব হযরত মাওলানা এনামুল হক সাহেব সুপারিনটেনডেন্ট সুনাশা হাফিজিয়া ওয়ালিয়া মাদ্রাসা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদা الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
Allah tumar bandak le waj jekhane kan khobristan or waj mabud Allah prottek manushe tumar doraiya Allah moriya halle je jagar moddhe giya stan loita asroy loita ostan re yaad khoriya Allah tumar habibar mahfil le taiyar korsoin Allah taka di paisa di bibhinno nobunar sahajjo sahajogita korsoin Allah tumar banda bandi khlori sadqa khairat somosto re qobul ar manzur farma Allah itai khek ta khair bodolote khandan re khek murda khlore maaf khoriya deo Allah ya rahmar rahim imadli jon moddhe amra khoto mai hara baba ra khulasi mabu Allah khoto amra maire khobro rakhi aisi khoto babar rakhi aisi khoto amra zurir baire niya khobro rakhi aisi mabu Allah ya rahmar rahim Allah amra khobro bachi mai babar jannator basinda banaya deo Allah apnar habibe jannat o niamat khulde kiya tan ummat lagi khushilo mabu Allah tumar habiber kalanki ummat e tumar khase khudiya Allah amra murde gan khulre jannat e niamat khuldiya mala mal khuriya deo Allah amra maaf khuriya deo amra ustad fir murshid khulre maaf khuri deo Shamsul ulama sahib qibla ful tumi rahmatullah alaihi darjar bulund farma Allah bolo sab qiblar hayat tayyib nasib farma sehat kamila tandurusti ata farma Allah tumar bandar khas to jamrar dike firaya Allah ya rahmat rahim Allah amra khanu ka kun bal husrat den mabu Allah amra tamam raqal gato khlar sutaya de Allah ya rahmat rahim Allah amra khoto khoto nunar bifodi bemariya dari khullu ya mabud amra bemariya dari khlar be aram ni shifa dan farmao Allah amra maforido lokana amra pordara dalar mabu no khlar maforido amra baki din de apnar khas bondegir moddhe khataibar taufik dan farmao O fawidu amri lillah inna allah basirun bil ibad wa sallallahu ta'ala ala khayri khalqi muhammadin wa alihi wa ashabihi ajma'in assalamu alaikum